আসসালামু আলাইকুম। রিকাবিবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা আইসিটি। তো ইতিমধ্যে তোমরা জানো যে আমাদের রিকাবিবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তো আশা করছি সকল ছাত্রছাত্রীরা আমাদের এই অনলাইন ক্লাসে জয়েন করেছো, আর যারা এখনও জয়েন করনি তারা খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলো, কারণ এই অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের পাঠ্য কার্যক্রমগুলো অর্থাৎ তোমাদের বিষয়ভিত্তিক ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আশা করছি যে সবাই আমার ক্লাসটি আজকে মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে। তো তোমরা গত ক্লাসের ন্যায় বই খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, আজকে আমরা ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় পড়াবো, অর্থাৎ মধ্যযুগে বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। তো তোমরা সবাই তোমাদের মেইন বইয়ের সপ্তম অধ্যায় মধ্যযুগে বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই অধ্যায়টি বের করো। তো প্রথমে আসো যে মানে মধ্যযুগে বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক যে ইতিহাস এ সম্পর্কে একটু জানি, যে আসলে বাঙালি সংস্কৃতিটা কি, কিভাবে এই মধ্যযুগের সৃষ্টি হয়েছে, এই জিনিসগুলো নিয়ে প্রথমে আমরা একটু জেনে নিই। তো শ্যান বংশের পতন এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের মাধ্যমে বাংলায় মধ্যযুগের সূচনা হয়। তো তোমাদের অনেক সময় প্রশ্ন এসে থাকে বা প্রশ্ন আসে যে মধ্যযুগের সূচনা হয় কখন বা কবে। তো আমরা এখান থেকে চাইলে উত্তরটি খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারি, আর তোমরা যাতে উত্তরটিকে মনে রাখতে পারো সেজন্য আমি তোমাদেরকে এখন আরেকবার বলছি উত্তরটি, যে শ্যান বংশের পতন এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের মাধ্যমেই বাংলায় মধ্যযুগের সূচনা হয়। এ যুগে বাংলায় হিন্দু আর মুসলমান পাশাপাশি বাস করেছিল, ফলে একে অন্যের চিন্তা ভাবনা ও আচার আচরণের মিশ্রণ ঘটতে থাকে। এভাবেই বাংলায় যে সংস্কৃতির বিকাশ ঘটেছিল তাকেই বলা হয় বাঙালি সংস্কৃতি। তো আমি আশা করব যে তোমরা কিন্তু সবাই, আমি যখনই যেটা পড়বো তো আর তোমাদের যে পেজ নাম্বারগুলো বলবো অবশ্যই তোমরা সেই পেজগুলো মানে খুলবে। এতে করে হবে যে আমি এখানে যতটুকুই বলি তোমরা যদি সাথে সাথে বই থেকে সেটা দেখে নাও তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো তোমরা তোমাদের বইয়ের 82 নম্বর পেজ দেখো, সেখানে কিন্তু এই টপিকটা বা এই লেখাটুক দেওয়া আছে। তো আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে এখানে তুলে ধরেছি। তাহলে মধ্যযুগে সূচনা হয় কিভাবে, যে শ্যান যুগের পতনের পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যে যখন বঙ্গ বিজয় করে ঠিক তার মধ্য থেকে মাধ্যমেই বাংলায় মধ্যযুগে সূচনা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখনফল বা এ পাঠ থেকে অর্থাৎ আমরা এই মধ্যযুগে বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারবো অর্থাৎ এই অধ্যায়টা পড়ার মাধ্যমে, সেটা হচ্ছে মধ্যযুগে বাংলার হিন্দু ও মুসলমান সমাজ জীবন এবং সুলতান ও মুঘল শাসকগণের অবদান ব্যাখ্যা করতে পারবো। 2, মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের প্রসার এবং স্থাপত্য ও চিত্রকলার বিকাশে সুলতান ও মুঘলদের অবদান মূল্যায়ন করতে পারব। 3, মধ্যযুগে বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব ও বিকাশে সুলতান ও মুঘল শাসকগণের অবদান চিহ্নিত করতে পারব। অর্থাৎ আমরা এই অধ্যায়টি পাঠের মাধ্যমে এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারব।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় অর্থাৎ আজকে আমাদের এই ক্লাসে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে যে মধ্যযুগে বাংলার মুসলমান সমাজ এবং হিন্দু সমাজ। অর্থাৎ আজকে আমরা আমাদের এই ক্লাসে মধ্যযুগের মুসলমান সমাজ এবং হিন্দু সমাজ নিয়ে তাদের সামাজিক জীবন, তাদের ঐতিহ্য এবং তারা কী কী কাজ করেছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমাদের এই ক্লাসটা হবে প্রথম অংশ, আর আমাদের পৃষ্ঠা নাম্বার হবে 82 থেকে 85। অর্থাৎ আমরা তোমাদের মেইন বইয়ের এই সপ্তম অধ্যায়ের 82 থেকে 85 নাম্বার পেজ পর্যন্ত আজকের ক্লাসে আলোচনা করব। তো আশা করছি সবাই তোমাদের মেইন বইয়ের 82 নাম্বার পেজে যাও। দেখো যে সামাজিক ও সাংস্কৃতিক জীবন, সামাজিক ও সাংস্কৃতিক জীবন মধ্যযুগে বাংলার সমাজ ব্যবস্থায় হিন্দু ও মুসলমান এই দুটি ধর্মের প্রভাব বিদ্যমান ছিল। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মধ্যযুগে বাংলার সমাজ ব্যবস্থায় কয়টি ধর্মের প্রভাব ছিল? হ্যাঁ, হিন্দু ও মুসলমান এই দুটি ধর্মের। আর এই দুই ধর্মকে কেন্দ্র করেই বাংলার সামাজিক রীতিনীতি গড়ে উঠেছিল। অর্থাৎ এই দুইটা ধর্মকে কেন্দ্র করেই বাংলার সামাজিক রীতিনীতি গড়ে উঠেছিল। তো প্রথমেই আসো যে মুসলমান সমাজ, তোমাদের মেইন বইয়ের 82 নাম্বার পেজে মুসলমান সমাজ দেওয়া আছে। তো আমি তোমাদের এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো শুধু তুলে ধরেছি, তোমরা অবশ্যই তোমাদের মেইন বইটি এখনই এই ক্লাসের সাথে সাথেই তোমরা মেইন বইটি খোলো 82 নাম্বার পেজ এবং সেখান থেকে লাইনগুলোকে দাগিয়ে নাও। মুসলমান সমাজ মধ্যযুগে বাংলায় মুসলমান শাসনকালে সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন সুলতান। তোমাদের অনেক সময় প্রশ্ন এসে থাকে যে মধ্যযুগে বাংলায় মুসলমান শাসনকালে সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন কারা? হ্যাঁ, সুলতানরা। সুলতানদের কতগুলো বিশেষ দায়িত্ব পালন করতে হতো। জুমা এবং ঈদের নামাজে খুতবা পাঠ মুসলমান শাসকের একটি বিশেষ কর্তব্য ছিল। মুসলমান শাসকেরা জমকালো প্রাসাদে বাস করতে। মধ্যযুগে বাংলায় মুসলমান সমাজে তিনটি পৃথক শ্রেণীর অস্তিত্ব ছিল। অর্থাৎ মধ্যযুগে বাংলায় মুসলমান যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে তিন শ্রেণীর মানে বংশ বা সম্প্রদায় ছিল। অর্থাৎ মুসলমানদের মধ্যে আবার তিনটা শ্রেণীতে বিভক্ত ছিল, যেটাকে বলা হয় জাতিভেদ প্রথা। অর্থাৎ মুসলমান শ্রেণীর তিনটি জাতি ছিল, আর এই জাতি তিনটি ছিল উচ্চ শ্রেণী, মধ্যম শ্রেণী এবং নিম্ন শ্রেণী। তাহলে জাতি তিনটি কি কি? হ্যাঁ, উচ্চ শ্রেণী, মধ্যম শ্রেণী, নিম্ন শ্রেণী, এই তিনটি ছিল মুসলমান শ্রেণীর, মুসলমান জাতিভেদ প্রথা বা মুসলমান যে তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। সৈয়দ উলামা শ্রেণী সমাজে যথেষ্ট প্রভাবশালী ছিল। অর্থাৎ সৈয়দ উলামা শ্রেণী সমাজে যথেষ্ট প্রভাবশালী ছিল। উলেমাগণ ইসলামী শিক্ষায় অভিজ্ঞ হতেন। তাদের মধ্য থেকে কাজী, ইমাম, মুয়াজ্জিম এবং ধর্ম বিষয়ক অন্যান্য কর্মচারী নিয়োগ করা হতো। শেখগণ ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে জনগণকে শিক্ষা দিতেন। মধ্যযুগে বাংলার মুসলমান সমাজে একটি অভিজাত সম্প্রদায় গড়ে উঠেছিল। যোগ্যতা, প্রতিভা ও জ্ঞানের দ্বারা তারা নিজেদেরকে সাধারণ মানুষের তুলনায় একটি আলাদা শ্রেণী হিসেবে গড়ে তুলেছিল। এক্ষেত্রে সুলতান গিয়াসউদ্দিন ইয়স খলজি ও সুবাদার মুর্শিদ কুলি খানের দৃষ্টান্ত উল্লেখযোগ্য। অর্থাৎ মধ্যযুগে বাংলায় মুসলমান সমাজে একটি অভিজাত সম্প্রদায় গড়ে উঠেছিল, তাদের মধ্যে ছিল সুলতান গিয়াসউদ্দিন ইয়স খলজি এবং সুবাদার মুর্শিদ কুলি খানের নাম ছিল উল্লেখযোগ্য। তোমাদের দেখো যে 83 নাম্বার পেজে দেওয়া আছে এই টপিকগুলো। তো মধ্যযুগে সামরিক ও বিচার বিভাগের উচ্চ পদস্থ কর্মচারীদের নিয়ে গড়ে উঠেছিল সরকারি অভিজাত শ্রেণী। তোমাদের অনেক সময় প্রশ্ন এসে থাকে যে অভিজাত শ্রেণী মধ্যযুগে সরকারি অভিজাত শ্রেণী গড়ে উঠেছিল কাদেরকে নিয়ে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে খুব সুন্দর করে উত্তরটি মনে রাখতে পারো যে সামরিক ও বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মচারীদের নিয়ে গড়ে উঠেছিল সরকারি অভিজাত শ্রেণী।
নিম্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের নিয়ে সৃষ্টি হয় মধ্যবিত্ত শ্রেণী, কৃষক, তাঁতি এবং অন্যান্য শ্রমিক নিয়ে তৃতীয় শ্রেণী বা নিম্ন শ্রেণী গঠিত ছিল। তো এখানে তোমাদের আমি একটি, দেখো, একটি ব্র্যাকেটের মাধ্যমে একটি পয়েন্টকে তুলে ধরেছি, অর্থাৎ এটা তোমাদের অনুধাবন প্রশ্নে প্রায়ই পরীক্ষায় এসে থাকে। অর্থাৎ প্রশ্নটি আমি তোমাদেরকে বলছি, আগে একটু তোমরা একটু পড়ে নাও যে বাংলার বিশাল সংখ্যক হিন্দু ও বৌদ্ধ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। ধর্মান্তরিত ব্যক্তিরা অনেকেই তাদের পূর্ববর্তী ধর্মের কোনো কোনো বিশ্বাস ও সংস্কার ত্যাগ করতে পারেনি, আর এভাবেই হিন্দু সমাজের গুরুবাদ মুসলমান সমাজে প্রবেশ করে। অর্থাৎ তোমাদের এখন এই প্রশ্নটা অনেক সময় বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে যে হিন্দু সমাজের গুরুবাদ মুসলমান সমাজে কিভাবে প্রবেশ করে। তো প্রশ্নটা হচ্ছে যে বাংলার বিশাল সংখ্যক হিন্দু বৌদ্ধ ইসলাম ধর্মে মানে চলে আসে, আর তখন যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা অনেকেই তাদের যে আগে যে তাদের ধর্ম ছিল সেই ধর্মের বিভিন্ন মানে কিছু কিছু বিষয় তারা বিশ্বাস করতো এবং সংস্কার তারা খুব মানে পালন করতো, অর্থাৎ তারা সেটাকে ত্যাগ করতে পারেনি। আর ঠিক এইভাবেই হিন্দু সমাজের মানে গুরুবাদ বা কিছু কিছু প্রথা নিয়ম মুসলমান সমাজে প্রবেশ করে। তো তোমরা কিন্তু প্রশ্নটি অবশ্যই লিখে রাখবে, এটা অনুধাবন প্রশ্ন যে হিন্দু সমাজের গুরুবাদ প্রথা মুসলমান সমাজে কিভাবে প্রবেশ করে বা কিভাবে প্রবেশ করে কিভাবে। অভিজাত মুসলমানরা ছিল ভোজন বিলাসী, তারা তাদের খাদ্য তালিকায় মাছ মাংসের সাথে আচার রাখত। ভাত মাছ শাক সবজি ছিল প্রতিদিনের খাদ্য, তারা রুটি খেত। খিচুড়ি ছিল মধ্যযুগের মুসলমানদের একটি প্রিয় খাদ্য। তাছাড়া তোমরা তোমাদের মেন বইয়ের 84 নম্বর পেজে যাও, সেখানে দেখো কিছু লাইন আছে ইম্পর্টেন্ট, যে অভিজাত মুসলমানরা যে পোশাক, অর্থাৎ মধ্যযুগের মুসলমানরা কি ধরনের পোশাক পরত, ছেলে মেয়েরা বা পুরুষ মহিলারা, সেগুলি সম্পর্কে এখন একটু আমি বলছি। যে অভিজাত মুসলমানরা পায়জামা ও গোল গলাবদ্ধ জামা পরত, তারা তাদের আঙ্গুলে অনেক মণিমুক্তা বসানো আংটি ব্যবহার করত। মোল্লা এবং মৌলবি যারা ছিল তারা পায়জামা, জামা এবং টুপি ব্যবহার করত। আর মধ্যযুগের মুসলমানরা প্রসাধনী ব্যবহারে অভ্যস্ত ছিল না, তারা বাহু এবং কবজিতে সোনার অলংকার এবং আঙ্গুলে সোনার আংটি পরত। অর্থাৎ তারা মধ্যযুগের মুসলমান সমাজে প্রসাধনীর ব্যবহার ছিল না, মানে তারা অভ্যস্ত ছিল না। এবারে আসো যে হিন্দু সমাজ, অর্থাৎ আমাদের দ্বিতীয় টপিকটি হচ্ছে হিন্দু সমাজ, মধ্যযুগে হিন্দু সমাজের অবস্থা কি ছিল আর কি, তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান, তারপর হচ্ছে ধর্ম, এই সম্পর্কে এখন আমরা জানবো। তো তোমরা মেন বইয়ের 84 নম্বর পেজে যাও, সেখানে দেখো হিন্দু সমাজ এই টপিকটি দেওয়া আছে। মধ্যযুগে হিন্দু সমাজে জাতিভেদ প্রথা প্রচলিত ছিল, অর্থাৎ মধ্যযুগে হিন্দু সমাজে জাতিভেদ প্রথাটা খুব প্রকোপ আকারে ঝেঁকে বসেছিল, খুব বেশি আর কি। বিভিন্ন পেশাদার ভিত্তিতে এ প্রথার সৃষ্টি হয়, অর্থাৎ বিভিন্ন প্রেশার, অর্থাৎ কে কি কাজ করে বা তাদের অর্থনৈতিক অবস্থা এবং জীবিকা অর্জনের যে পথ ছিল সেই পেশার ভিত্তিতে তাদের এই প্রথার সৃষ্টি হয় সমাজে। মধ্যযুগে হিন্দু সমাজে 4টি জাতিভেদ প্রথা প্রচলিত ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে কয়টি জাতিভেদ প্রথা প্রচলিত ছিল? 5টি। তো আমার সাথে কিন্তু তোমরা মুখে মুখে বলবে এবং তোমাদের মেইন বইয়ে কিন্তু দাগ দিয়ে রাখবে লাইনগুলো। তো 4টা জাতিভেদ প্রথা ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আমি আবার বলছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। মধ্যযুগে হিন্দুরা বিভিন্ন সামাজিক রীতিনীতি পালন করত। সন্তান জন্মের পর তাকে তারা গঙ্গা জলে দিয়ে ধৌত করাতো। তারপর ব্রাহ্মণ শিশুর কোষ্ঠী গণনা করা হতো, শিশুদের অন্নপ্রাশনের অনুষ্ঠান করা হতো।
তারপর হচ্ছে তোমাদের 1 মাস পর পর বালক উত্থান পর্ব পালন করা হতো। অধিকাংশ হিন্দু রমণীরা বিভিন্ন মানে একাদশী এবং উপবাস পালন করে থাকতো। তো হিন্দু মধ্যযুগে হিন্দু সমাজে সতীদাহ প্রথা বেশ প্রচলিত ছিল। তবে বাংলার সর্বত্র এ প্রথা তেমন বাধ্যতামূলক ছিল না। বীণা, তানপুরা ও অন্যান্য বাদ্যযন্ত্র মধ্যযুগের নারীরাও পারদর্শী ছিল। অর্থাৎ মধ্যযুগে নারীরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যেমন বীণা, তানপুরা এবং অন্যান্য বাদ্যযন্ত্র তারা পারদর্শী ছিল। তারপর হচ্ছে মধ্যযুগে, বিশেষ করে মধ্যযুগে কিন্তু নারীরা খুব এগিয়ে ছিল। তারা তাদের মনের ইচ্ছা শক্তি এবং জোর দিয়ে তারা অনেক দূর মানে সব বিকশিত করতে সমর্থ হয়েছিল বা অনেক দূর এগিয়ে যেতে সমর্থ হয়েছিল হিন্দু। তারপর হচ্ছে তোমার মধ্যযুগের হিন্দু সমাজে যে পোশাক পরিচ্ছদ ছিল সেটি হচ্ছে তোমাদের মেইন বইয়ের 85 নাম্বার পেজে যাও, দেখো সেখানে দেওয়া আছে। তো আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে এবং বুঝার জন্য কয়েকটি লাইন পড়ছি, তোমরা সাথে সাথে এখন দাগ দিয়ে নাও লাইনগুলো। তো মধ্যযুগে হিন্দু সমাজে পোশাক ও অলঙ্কার হিসেবে মেয়েরা পাট ও তুলার কাপড়, আংটি, হার, নাকপাশা দুল, সোনার ব্রেসলেট, সোনার শাখা, কানবালা, নথ, অনন্ত বাজু প্রভৃতি ব্যবহার করত। বিত্তবান নারীরা শুধু অলঙ্কার পরত। তাহলে মধ্যযুগে হিন্দু সমাজে বিত্তবান নারীরাই শুধু অলঙ্কার পরত। এ সকল অলঙ্কার সোনা, রূপা, হাতির দাঁত দ্বারা তৈরি ছিল এবং মণিমাণিক্য খচিত থাকতো। বিবাহিত স্ত্রী লোকেরা প্রসাধনী হিসেবে সিঁদুর, কাজল, চন্দন মিশ্রিত, কস্তুরী প্রভৃতি ব্যবহার করত। আর হিন্দু মেয়েরা মেয়েদের জন্য শাড়ি ছিল তাদের নিত্যদিনের পোশাক। অর্থাৎ হিন্দু মধ্যযুগে হিন্দু সমাজের মেয়েরা শাড়ি পরত, অর্থাৎ শাড়ি ছিল তাদের প্রতিদিনেরই একটা পোশাক। পুরুষদের সাধারণ পোশাক ছিল ধুতি। তাহলে মধ্যযুগে হিন্দু সমাজে পুরুষদের সাধারণ পোশাক কি ছিল? হ্যাঁ, ধুতি। তারপরে মধ্যযুগের খাদ্য, অর্থাৎ হিন্দু সমাজে যে খাদ্যগুলো প্রচলিত ছিল সেগুলি একটু দেখো। যে মধ্যযুগে হিন্দু সমাজের প্রধান খাদ্য ছিল ভাত, এছাড়া তাদের মাছ, মাংস, শাক সবজি, দুধ, দধি, ক্ষীর ইত্যাদি খেত। তারপর চাল থেকে নানা প্রকার পিঠা প্রস্তুত করে খেত বা জনপ্রিয় মুখরোচক খাবার ছিল। তারা চাল থেকে বিভিন্ন ধরনের মুখরোচক পিঠাপুলি তৈরি করত। বাঙালি ব্রাহ্মণরা আমিষ খেত। আর পূর্ববঙ্গে ইলিশ ও শুটকি মাছ খুব প্রিয় খাবার ছিল। তরকারির মধ্যে বেগুন, লাউ, কুমড়া, ঝিঙ্গা, কাঁকরোল, কচু উৎপন্ন হতো। আর ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, কলা, তাল, পেঁপে, নারকেল, ইক্ষু। তবে হিন্দু মানে হিন্দু সমাজে গো মাংস ভক্ষণ, এটা তাদের হিন্দুদের নিকট চরম অধর্ম হিসেবে তারা এটা মনে করত বা বিবেচিত হতো। তো এখানে দেখো, তারপরে হচ্ছে যে হিন্দু সমাজে কৌলীন্য প্রথা প্রচলিত ছিল। ব্রাহ্মণ, বৈদ ও কায়স্থদের মধ্যে এ প্রথার ব্যাপক প্রচলন ছিল। অর্থাৎ কৌলীন্য প্রথাটি ব্রাহ্মণ, বৈদ ও কায়স্থদের মধ্যে প্রচলন ছিল। কৌলীন্য প্রথার ফলে সমাজে বহু বিবাহ প্রথা প্রচলিত হয়। অর্থাৎ একজন লোক একাধিক যে বিয়ে করে তাকে বলা হয় যে বহু বিবাহ। সেই বহু বিবাহ প্রথাটা কৌলীন্য প্রথার ফলেই প্রচলিত হয় মধ্যযুগে। তো হিন্দু সমাজ, এটা ছিল হিন্দু সমাজে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই হিন্দু সমাজ, মধ্যযুগের হিন্দু সমাজের আলোচনার মধ্য দিয়ে আমাদের আজকের যত ক্লাসটি আমরা শেষ করব। তো আশা করছি তোমাদেরকে এই পর্যন্ত যতটুকু টপিক বুঝানো হয়েছে এই সপ্তম অধ্যায় থেকে মধ্যযুগে বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, অর্থাৎ এই অধ্যায় থেকে আশা করছি যে তোমরা খুব মনোযোগ সহকারে বুঝেছ এবং তোমাদের মেইন বইয়ে প্রত্যেকটি লাইন দাগিয়ে নিয়েছো। আর কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আশা করব যে সকল শিক্ষার্থীরা আমাদের এই অনলাইন টিউটোরিয়াল ক্লাস, অর্থাৎ রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে গুলো দেখবে এবং তোমাদের পাঠ্য কার্যক্রমগুলো অব্যাহত রাখবে। তো আজকের এই ক্লাস থেকে
তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, অর্থাৎ আজকে আমরা যতটুকু আলোচনা করেছি তার মধ্য থেকেই তোমাদের জন্য বাড়ির কাজ দিয়েছি। অবশ্যই এই বাড়ির কাজগুলো অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখবে। তো তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, বাংলায় মধ্যযুগের সূচনা হয় কখন? 2, মধ্যযুগে বাংলার সমাজ ব্যবস্থায় কয়টি ধর্মের প্রভাব বিদ্যমান ছিল? 3, মধ্যযুগে বাংলার মুসলমান সমাজে কয়টি শ্রেণীর অস্তিত্ব ছিল? 4, সতীদাহ প্রথা কোন সমাজে প্রচলিত ছিল? 5, মধ্যযুগে হিন্দু সমাজে কোন প্রথার প্রচলন ছিল? এই 5টি হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আশা করছি যে আজকের এই ক্লাস থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবে। আর অনুধাবন প্রশ্ন, তো তোমাদের জন্য এখানে অনুধাবন প্রশ্ন আমি 3টা দিয়েছি। আজকে যতটুকু আমি আলোচনা করেছি তার মধ্য থেকে প্রশ্নগুলো দিয়েছি। তো 1 নম্বর হচ্ছে, হিন্দুদের জাতিভেদ প্রথার বর্ণনা দেও। তো আমরা কিন্তু আমাদের একটু আগে আমাদের টপিকে পড়েছিলাম যে হিন্দুদের জাতিভেদ প্রথা ছিল 4টা, সে 4টা নাম দিয়ে তোমরা প্রথার বর্ণনাটা দিয়ে দিবে। 2, কিভাবে হিন্দু সমাজে গুরুবাদ মুসলমান সমাজে প্রবেশ করে, অর্থাৎ আমি কিন্তু একটু আগে তোমাদেরকে এই প্রশ্নটি বারবার বলেছি এবং খাতায় লিখে রাখতেও বলেছিলাম যে কিভাবে হিন্দু সমাজের গুরুবাদ মুসলমান সমাজে প্রবেশ করে। 3, মধ্যযুগের হিন্দু সমাজের খাদ্যের বর্ণনা দাও। মধ্যযুগের হিন্দু সমাজের খাদ্যের বর্ণনা দাও। তো সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের এই রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে।